আসসালামু আলাইকুম, উইকস এন্ড ফেদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শীতের সকালে আপনাদেরকে চাইলাম যে আমাদের গিনিপিগের একটা আপডেট দেই। তো চারদিকে বেশ কুয়াশা, অনেক কুয়াশা, আপাতত তো একটু কাটছে, এখন প্রায় বেলা 10টার উপরে বাজে। তো এই ঠান্ডার ভিতরে আপনাদের গিনিপিকদের জন্য কি করবেন তার একটা ছোটোখাটো টিপস দিব আপনাদের ইনশাল্লাহ আজকে। তো এই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই ছোটো বাচ্চাটা কিছুদিন আগে হয়েছিল, মাশাআল্লাহ দেখেন বেশ চঞ্চল, খুব সুন্দর, খুব সুন্দর, এত কিউট। গিনিপিকের বেবিগুলো আসলে দেখলেই ভালো লাগে, এত সুন্দর, কি সুন্দর একটা চেহারা। এটা একটা মেল বাচ্চা, তো এটা সাথে দুইটা ছিল, এদের ভাই বোন সেল হয়ে গেছে, তো এটাকে আমি রেখে দিলাম। তো বেবিটা বেশ সুন্দর লাগলো। তো আপনার শীতে এখন করবেন কি, যে এই ঠান্ডাটা যেহেতু একটু বেশি পড়তেছে, তো সকালের দিকে পারলে গিনিপিগুলোকে এইভাবে একটু ছেড়ে দিবেন একটু রোদের মতো জায়গায়, যেখানে একটু রোদ আসে। বেবিটাকে আটকে রাখছি কারণ বেবিটা এখনও জায়গাটা চিনে না, ও দৌড় দিয়ে এদিক ওদিকে চিপায় ঢুকে যেতে পারে, তখন খুঁজে পাওয়া মুশকিল। তো এই জন্য এখানে যে তোমার এখানে অনেক চিপা আছে ছাদে, আর বড়োগুলা যেহেতু এখানে এদের ভয় পায় না, আর ও এখনও ছোটো তো অতটা ফ্রেন্ডলি হয় না। এখানে আমাদের আর একটা ফিমেল যেটা, এটা ফার্স্ট টাইম প্রেগনেন্ট, মাশাল্লাহ বেশ ভালোই প্রেগনেন্ট দেখা যাচ্ছে। এটা মনে হয় যে বাচ্চা দিয়ে দিবে, হয়তো 15-20 দিন সময় নেবে। আর এটা আমাদের এই ওর মা, ও এখন আবার আমরা মেলের সাথে দিয়ে দিছি, এখন মেলের সাথে থাকে, ঘোরাফেরা করে, মেলটা এদিকে ছিল আবার ওইদিকে গেছে। তো সকালে এরকম একটু ছেড়ে দিলে সবসময় হয় কি, যে কোনো জিনিসেরই বন্দি থাকতে পছন্দ করে না, এদেরকে এক টাইম একটু ছাড়তে হয়, একটু খেলাধুলা করা, এরা একটু দৌড়াদৌড়ি করবে, একটু মাটি নিয়ে দৌড়াদৌড়ি করবে, এতে এদের মানসিক স্বাস্থ্যটাও ভালো থাকে। এরকম আপনারা যদি একটু মাঝে মধ্যে ছাড়তে পারেন, বিশেষ করে এই শীতের সকালে, বিশেষ করে এই শীতের সকালগুলোতে, তো এরা বেশ ভালো ফিল করে এবং একটু রোদ পোহাতে পারে। রোদে এতে দুটা কাজ হয়, ওদের শরীরটাও হিট হয়, আর এদের আবার ভিটামিন ডির চাহিদা পূরণ হয়। ভিটামিন ডি নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিছি, কারো প্রয়োজন হয় দয়া করে দেখে নেবেন। আবার বেশি রোদে রাখা যাবে না, আর কি ছেড়ে রাখলে তো বোঝাই যায় ওদের যখন রোদ দরকার হয়, রোদ রোদে আসবে আবার ছায়া চলে যাবে। যদি আটকে রাখেন খাঁচা এইভাবে, তো খাঁচার উপরে এক পাশ অর্ধেক ছায়া দিয়ে দিবেন, অর্ধেক রোদে রাখবেন। দেখেন বাচ্চাটা বেশ খাওয়া শিখে গেছে, বেশ খাওয়া শিখে গেছে, একা 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 একা। আমরা ওকে মার কাছ থেকে আলাদা করে দিছি, একটু নিজে নিজে খেতে পারে। এখানে যে দুইটাই ফিমেল, মেলটা এদিকে ওদিকে ঘুরতেছে, সকালে ঘাস দিছি, ওদের ঘাস খাওয়াটা বেশ চমৎকার লাগে দেখতে, কুটকুট কুটকুট শব্দ হয়, খুবই অসাধারণ। আসলে পশু হিসাবে গিনিপিক বেশ ভালো, খরগোশের তুলনায় অনেক ভালো। খরগোশ তো একটু বড় প্রাণী, একটু খরগোশের মলমূত্র বেশি হয়, গিনিপিকের সেক্ষেত্রে অনেক কম। আর এটা বাচ্চা মর্টালিটি হার একদমই নাই, একদমই নাই মর্টালিটি হার। খরগোশের বাচ্চা যেহেতু দুধ ধরে ধরে খেয়ে খাওয়াইতে হয়, না হলে বাচ্চা সঠিক টিকে না। আবার খরগোশ বিভিন্ন গর্ত করে বাচ্চা করে, তখন বেশিরভাগই বাচ্চা পাওয়া যায় না, কিন্তু গিনিপিগ এইসব করে না, সে উন্মুক্ত স্থানে বাচ্চা দিতে পারে। সেই দিক দিয়ে পশু হিসাবে গিনিপিগ বেশ ভালো। অনেকে গিনিপিগকে ইঁদুরের সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু ইঁদুর আর গিনিপিগ সম্পূর্ণ ভিন্ন, এখানে এর কোনো লেজ নাই, এর কোনো লেজ নাই, ইঁদুরের কিন্তু লেজ থাকে। আর ইঁদুরের থেকে এর সাইজও মোটামুটি বেশ বড়, আর কালারেরও ভিন্নতা আছে। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। সকালে গিনিপিগগুলো ছাড়লাম, বেশ সুন্দর খাচ্ছে, তো চিন্তা করলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।